হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সেকাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব ডেথ নোটের এপিসোড 5 দিয়ে। ক্ষমা করে দেবেন, এই এপিসোডটা দিতে অনেক দেরি হয়ে গেছে, তবে এবার থেকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তবে যারা আগের এপিসোডগুলি দেখোনি তারা সেগুলি অবশ্যই দেখুন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের এই এপিসোড 5 দিয়ে। তো এপিসোডটি শুরু হয় বাস হাইজ্যাক করা ক্রিমিনালটির মৃত্যু দেখিয়ে, যেখানে সকলে হতম্ভাব্য হয়ে দাঁড়িয়েছিল। তখন সেইখানে ওই ডিটেকটিভটি লাইটের কাছে আসে। সে লাইটকে এসে বলে যে সে ওই বাসে ছিল, এটা যাতে লাইট কাউকে না জানায়। আর উত্তরে লাইট বলে যে কাউকে জানাবে না এই ব্যাপারে। এখানে লাইট মনে মনে বলে যে কাউকে জানাতেও চায় না যে FBI এজেন্টের সাথে লাইটের দেখা হয়েছিল। তার না হলে ওই FBI এজেন্টের মৃত্যুর জন্য লাইটেরই ওপরে সন্দেহ আসবে। এরপর সিন চেঞ্জ হলে আমরা ডিটেকটিভের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ওই ডিটেকটিভ অর্থাৎ রিয়েপিনবার ওই ঘটনার তার ওয়াইফের সাথে শেয়ার করছিল। এইগুলো শুনে তার স্ত্রী নানা রকম প্রশ্ন করতে থাকে এবং ওই ক্রিমিনালটির মৃত্যুর ব্যাপারেও সন্দেহ করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে রিয়েপিনবারের স্ত্রীও একজন FBI এজেন্ট ছিল। এরপর সিন আবারও চেঞ্জ হলে আমরা লাইট এবং রিউককে দেখতে পাই, যেখানে রিউক লাইটকে জিজ্ঞাসা করে যে ওই FBI এজেন্টকে এখন মেরে ফেলবে কি না। তো লাইট বলে সে এখন ওই এজেন্টকে মারবে না, কারণ এখন ওই এজেন্টকে মেরে ফেললে লাইটের উপরেই সন্দেহ আসবে, কারণ তার ডিপার্টমেন্টের সকলে জানে যে ও লাইটের উপরেই ইনভেস্টিগেশন করছিল। লাইট রিউককে এটিও জানায় যে ওই FBI এজেন্টকে সে এক সপ্তাহ পরে মারবে। তাহলে হয়তো এর ভেতরে ওই এজেন্ট নতুন কাউকে ইনভেস্টিগেশন করা শুরু করবে এবং সন্দেহের তীর লাইটের দিকে আসবে না। এরপর সিন পরিবর্তন হলে আমরা এলের সিন দেখতে পাই, যেখানে এলকে জানানো হয়েছে এখানে আরও কয়েকজন ক্রিমিনালের মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যুর আগে সে একটি মেসেজ দিয়ে গেছে। এলকে সেই মেসেজটি দেখানো হয়, সেখানে লেখা ছিল যে এল, তুমি কি জানো গড অফ ডেথ অর্থাৎ সিনিগামি কে? এখানে এল অবাক হয়ে যায়, কারণ সে সিনিগামিদের বিশ্বাস করতো না এবং সে জিজ্ঞাসা করতে থাকে সিনিগামিরা আসলে এক্সিস্ট করে কি না। এরপর আবার সিন চেঞ্জ হলে আমরা লাইট এবং রিউককে দেখতে পাই, যেখানে লাইট রিউককে জানায় যে আমরা কোনো মৃত্যুর বর্ণনা ডেথ নোটে আগে থেকেই লিখে রাখতে পারি এবং মারার দরকার হলে তার আগে নামটি লিখে দিলেই হয়ে যায়। রিউক এটি শুনে অবাক হয়ে যায়, কেননা সে নিজেই এই ব্যাপারে জানতো না। এরপর সেখানে আমরা রিয়েপিনবারকে দেখতে পাই, যেটি দেখে আমরা বুঝতে পারি যে লাইট এবং রিউক একটি ট্রেন স্টেশনে রিয়েপিনবারের জন্য ওয়েট করছিল। এরপর লাইট রিয়েপিনবারের পেছনে গিয়ে নিজেকে কিরা বলে পরিচয় দেয় এবং লাইট এটিও জানায় যে সে যদি পেছনে ফিরে তাহলে সে রিয়েপিনবারকে মেরে ফেলবে। নিজেকে কিরা প্রমাণ করার জন্য লাইট স্টেশনে থাকা একটি লোককে মেরে ফেলে এবং বলে যে তার ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ছিল, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছিল না আর লাইট তাকে মেরে ফেলেছে। এটি দেখে রিয়েপিনবার ভয় পেয়ে যায় এবং এটিও বুঝতে পারে যে তার পেছনে যে আসে সেই কিরা। এরপর লাইট তাকে একটি খাম দেয় যার ভেতরে অনেকগুলো পেপার ছিল এবং ব্লুটুথ ডিভাইস ছিল। লাইট রিয়েপিনবারকে ওই ব্লুটুথ ডিভাইসটিকে কানে দিতে বলে। এরপর লাইট যেভাবে বলবে সেইভাবে করার জন্য বলে। রিয়েপিনবার ওই ব্লুটুথ ডিভাইসে কানে দেয় এবং খামটি হাতে নিয়ে ট্রেনটির দিকে যেতে থাকে। এরপর লাইট রিয়েপিনবারকে বলে যে ট্রেনটিতে উঠেই প্রথমে যে সিটটি রয়েছে ওই সিটটিতেই বসতে। এখানে রিয়েপিনবার খুবই ভয় পেয়ে গেছিলো, এর জন্য লাইট যেভাবেই বলতে থাকে সেইভাবেই করতে থাকে। এরপর সে লাইটের কথা মতো ওই খামটি থেকে পেপারগুলো বের করে এবং সেখানে দেখে যে কয়েকটি নামের লেখার জায়গা রাখা রয়েছে। লাইট রিয়েপিনবারের কাছে জানতে চায় যে তারা কতগুলো এজেন্ট মিলে কিরাকে ধরার জন্য ইনভেস্টিগেশন করছিল, যার উত্তরে রিয়েপিনবার জানায় যে তারা 12 ছিল টোটাল। লাইট একে একে 12 ডিটেলস লিখতে বলে ওই খামটিতে, কিন্তু রিয়েপিনবার জানায় যে সে সকলের নাম জানে না। এরপর লাইট বলে যে তার ল্যাপটপ চেক করতে, যেখানে তার ইনভেস্টিগেশনটি তার কাছে একটি ডেটা পাঠিয়েছে, তার ভেতরে সকল এজেন্টের ডিটেলস দেওয়া ছিল, যেটি থেকে রিয়েপিনবার ঘাবড়ে যায়, কেননা তার চিফ সকল এজেন্টের ডিটেলস কেন পাঠাবে তাকে, এটি সে কোনোভাবেই বুঝতে পারছিল না। কিন্তু রিয়েপিনবারের কিছুই করার ছিল না, লাইট তাকে যেভাবে বলে সেভাবেই কাজ করতে থাকে। সে ওই ডিটেলস থেকে সকল এজেন্টের নাম কালেক্ট করে এবং লাইট যে খামটি দিয়েছে অর্থাৎ খামের ভেতর যে পেপারটি দিয়েছিল ওই পেপারের ভেতর সকলের নাম লিখতে থাকে। লাইট রিয়েপিনবারকে বলে যে
সকল এজেন্টের নাম লেখা হয়ে গেলে ওই খামটি ব্লুটুথ ডিভাইসটি ঢুকিয়ে এবং সকল পেপারগুলি ঢুকিয়ে সেটি যেন সিটের ওপরে রেখে দেয়। এরপর রিয়েপেনবার সেই খামটি সিটের ওপর রেখে ট্রেনটি থেকে বের হতে না হতেই হার্ট অ্যাটাক করে বসে এবং সে সেখানেই মারা যেতে থাকে। আর সে যখন তার পেছনে তাকায় সেখানে লাইটকে দেখতে পায়, আর সে বুঝে ফেলে যে লাইটই আসল কিরা। কিন্তু এর ফলে কোনো লাভ হয় না, সে সেখানেই মারা যায় এবং সিন চেঞ্জ হয়, যেখানে আমরা বুঝতে পারি যে রিয়েপেনবার এতক্ষণ যে পেপারটিতে সকল এজেন্টের নাম লিখছিল সেটি আসলে ছিল ডেথ নোটের একটি পৃষ্ঠা। সে নিজের অজান্তেই তার সকল স্টাফদের এবং কলিগদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং ওই ডেথ নোটটিতে লেখা ছিল যখন তার ইনচার্জের নাম লেখা হবে তখন তার ইনচার্জ সকল এজেন্টের কাছে ওই ফাইলটি পাঠাবে, যে ফাইল দেখে রিয়েপেনবার সকল এজেন্টের নাম পেয়েছে। এরপর আমরা জানতে পারি যে ওই ইনভেস্টিগেশনে 12 জন FBI এজেন্ট মারা গিয়েছে এবং এটি ইন্টারপোলের চিফ অর্থাৎ লাইটের বাবা জানতে পারে এবং এলের সাথে মিটিংয়ে বসেছে। এখানে চিফ এলের ওপর খুবই রেগে গিয়েছে, কেননা সে জানতে পেরে গিয়েছিল এল FBI সাহায্যে ইন্টারপোলের অফিসারদের ওপর নজর রাখছিল। এখানে চিফ এলকে বলে যে ইন্টারপোলের অফিসারদের ওপর কেন সন্দেহ করেছ, যার উত্তরে এল জানায় আসলে কিরাকে ধরার জন্য ইন্টারপোলের অফিসারদের ওপর নজর দেওয়া দরকার ছিল, কেননা এর ভেতরে কেউ একজন কিরার সাথে ডেটা শেয়ার করেছে। এরপর সিন চেঞ্জ হলে আমরা লাইট ইয়াগামির ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে লাইটের বাবা পুরো পরিবারকে নিয়ে বাইরে খেতে গিয়েছে। এখানে লাইটের বাবা পুরো পরিবারের সবাইকে জানায় যে সে এখন এতদিন ধরে একটি জিনিস লুকিয়ে রেখেছে, আর সেটি হলো সে কিরাকিসের হেড। আর সে এটিও জানায় যে কিরাকিসের সাথে সংযুক্ত এখন অনেক অফিসার মারা গিয়েছে, তাই হয়তো কিরার ধরার জন্য কাজ করলে ভবিষ্যতে তার জীবনও ঝুঁকি থাকতে পারে। এটি শুনে লাইটের ছোট বোন খুবই ভয় পেয়ে ওঠে এবং তার বাবাকে এই কেসে কাজ করার জন্য নিষেধ করে, কিন্তু তার বাবা জানায় যে এইভাবে বসে থাকতে পারবে না। কিরা একজন সিরিয়াল কিলার, সে এতদিন শুধুমাত্র খারাপ লোকেদের মেরেছে, আসলে এবার সে FBI এজেন্টদেরও মেরেছে যারা কোনো ক্রিমিনাল ছিল না, অর্থাৎ কিরা এখন খুনিতে পরিণত হয়ে গিয়েছে। এই সব কথা বলতে না বলতেই সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা রিয়েপেনবারের ওয়াইফকে দেখতে পাই। সে স্বামীর মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এখানে আমরা আগে থেকেই জানি যে রিয়েপেনবারের স্ত্রীও একজন FBI এজেন্ট ছিল। ওই বাস ড্রাইভারের কাছে যায় এবং রিয়েপেনবারের ছবি দেখিয়ে তার কাছে ইনফরমেশন জিজ্ঞাসা করতে থাকে। সে রিয়েপেনবারকে চেনে কি না আর চিনলেও ওই দিন কী কী ঘটনা ঘটেছিল সব কিছু জিজ্ঞাসা করতে থাকে, যেখানে ড্রাইভারটি উত্তর দেয় সে রিয়েপেনবারকে খুব ভালো করে চেনে, কেননা ওই লোকটি পেছন থেকে এসে ড্রাইভারকে বাঁচিয়েছিল। তারপর রিয়েপেনবারের স্ত্রী ওই বাসে ওঠা সকল প্যাসেঞ্জারের লিস্ট চায়, কেননা তার সন্দেহ হচ্ছিল কিরা ওই বাসের প্যাসেঞ্জারের ভেতরেই কেউ একজন, এবং সে যদি তার প্যাসেঞ্জার লিস্টে পেয়ে যায় তাহলে কিরা অবধি পৌঁছাতে অনেক বেশি টাইম লাগবে না। এরপর সিন চেঞ্জ হলে আমরা লাইটের বাবাকে দেখতে পাই, যে একটি জরুরি মিটিং ডেকেছে আর এই মিটিংয়ে সে সকল এজেন্টদের নিয়ে কথা বলছিল। সে সকলকে জানায় যে কিরা এখন খুবই মারাত্মক লেভেলে পৌঁছে গিয়েছে এবং তাকে ধরার জন্য কাজ করলে হয়তো সকলের জীবনের ঝুঁকি রয়েছে। সে এখানে সকল অফিসারদের বলে সে তার সাথে এমন অফিসারদের চায় যারা নিজেদের জীবন বাজি রেখেও কিরাকে ধরার জন্য প্রস্তুত আছে, আর যারা প্রস্তুত নেই তারা এখান থেকে যেতে পারে, ফলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না। এরপর আমরা দেখতে পাই যে অফিসাররা নিজেদের ভেতর কথা বলা শুরু করেছে, আর কিছুক্ষণ পর এখানে মাত্র 5 জন অফিসার থাকে আর বাকিরা নিজেদের প্রাণ বাঁচাতে এখান থেকে চলে যায়। এই 5 জন অফিসার এবং লাইটের বাবা মোট 6 জন মিলে এলের সাথে কথা বলতে শুরু করে আর এলকে জানায় যে এইভাবে কোনো টিম চলতে পারে না। এল কখনো নিজের নামও বলে না এবং নিজের চেহারাও দেখায় না, এর মানে হলো ইন্টারপোলকে সে বিশ্বাস করে না, যার উত্তরে এল বলে আমি এইখানে যে অফিসার আছে এদের সকলকে বিশ্বাস করি, কেননা এরা কিরাকে ধরার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত আছে। এল আরও বলে যে সে এখন এদের সাথে দেখা করতেও রেডি আছে, যেটি শুনে ইন্টারপোলের অফিসাররা প্রথমে একটু অবাক হয়ে ওঠে, কিন্তু এরপর এল তাদের সাথে কিভাবে দেখা করবে এটি বর্ণনা করতে থাকে। এল যে হোটেলে আছে সেই হোটেলের ডিটেলস দেয় এবং 2 জন 2 জন করে যাওয়ার কথা বলে। এরপর আমরা দেখতে পাই যে অফিসাররা 2 জন 2 জন করে এলের ওই হোটেলের দিকে যেতে শুরু করে। তাদের মধ্যে সবার প্রথমে যায় লাইটের বাবা এবং আরও একটি অফিসার, এবং লাইটের বাবা একটি রুমে গিয়ে দরজা নক করে আর ভেতরে গিয়ে দরজা খুলে দেয় এল, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে হয়তো আমরা এলের চেহারা দেখতে পাবো এবং তার আসল নামও জানতে পারবো।
যারা পরের এপিসোডটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এই ধরনের অ্যানিমে এক্সপ্লেইন বাংলা দেখার জন্য। আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটি নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।